নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আমার লাইফ স্টোরি চ্যানেল। তো আজকে আমি আলোচনা করব বিভিন্ন রোগ ও তার অভাবজনিত উপাদান সম্বন্ধে। তো অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে টিপে রাখুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। এটি পরীক্ষাতে বহুবার এসেছে। তোমাদের নেক্সট কোশ্চেন, ভিটামিন বি ওয়ান এর অভাবে কি রোগ হয়? ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন বি টু এর অভাবে কি রোগ হয়? মুখে ঘা। ভিটামিন বি থ্রি এর অভাবে কি রোগ হয়? পেলেগ্রা রোগ ভিটামিন বি থ্রি এর অভাবে হয়। ভিটামিন বি সিক্স এর অভাবে কি রোগ হয়? ভিটামিন বি সিক্স এর অভাবে নিউরোপ্যাথি রোগ হয়। ভিটামিন বি টুয়েলভ এর অভাবে রক্তশূন্যতা রোগ হয়। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। এটি পরীক্ষাতে বহুবার এসেছে, খুবই কমন প্রশ্ন। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? ছোটদের হয় রিকেট আর বড়দের হয় অস্টিওমেলানেশিয়া। ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়? প্রজনন ক্ষমতা হ্রাস। ভিটামিন কে এর অভাবে কি রোগ হয়? অধিক রক্তক্ষরণ হয়। ডায়াবেটিস কিসের অভাবে হয়? ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। গলগণ্ড কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। হাইপোগ্লাইসোমিয়া কিসের অভাবে হয়? রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস বৃদ্ধি হলে হাইপোগ্লাইসোমিয়া রোগ হয়। দাঁতের ক্ষয় রোগ কিসের অভাবে হয়? ফ্লোরাইডের অভাবে। টিটেনি কিসের অভাবে হয়? ক্যালসিয়ামের অভাবে টিটেনি রোগ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে টিপে রাখুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।